প্রতিচির জমি বিতর্কের মধ্যেই এবার বিশ্বভারতীর প্রেস রিলিজ। কি বলা হয়েছে সেখানে? বিশ্বভারতীর 1134 একর জমি রয়েছে। 2018 সালে 77 একর জমি দখল করা হয়েছিল। অবৈধ দখলদারদের কাছ থেকে 15 একর জমি পুনরুদ্ধার করা হয়। বাকি জমি উদ্ধারের চেষ্টা চলছে। তারই পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেনকে নোটিশ বিবৃতি দিয়ে জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতিচিত জমি বিতর্কের মাঝেই বিশ্বভারতী প্রেস রিলিজ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এক তো বিবৃতিতে কি বলা হচ্ছে তা জানবো, তবে তার আগে কেন হঠাৎ করে প্রেস বিবৃতি দিতে হলো বিশ্বভারতী কর্তৃপক্ষকে? দেখো, সম্প্রতি কয়েকদিন ধরে তুমি জানো যে অমর্ত্য সেনের এই জমি দখলকে কেন্দ্র করে যেভাবে চর্চা শুরু হয়েছে বা বিতর্ক শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আমরা আজকে দেখলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ জারি করলো এবং সেখানে তারা তার জমি অর্থাৎ বিশ্বভারতীর যে সম্পূর্ণ জমি তার মধ্যে কত পরিমাণ দখল হয়ে রয়েছে, কতটা উদ্ধার করা যে সম্ভব হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি তারা অমর্ত্য সেনের নাম উল্লেখ করে তুলে ধরেছেন যে অমর্ত্য সেনের যে জমি বিতর্ক চলছে সে জায়গায় দাঁড়িয়ে তাদের এখনো অবধি দাবি যে 101.25 একর জমি বিশ্বভারতীর তরফ থেকে লিজ দেওয়া হয়েছিল অমর্ত্য সেনের পরিবারকে, বাকি 1.38 অর্থাৎ 1300 বাকিটা যেটা রয়েছে সেটা দখল করা আছে, এমনটাই কিন্তু বিশ্বভারতীর বক্তব্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম থেকে আমরা যেটা বলছিলাম যে এই গোটা মীমাংসা বা গোটা ঘটনার শেষ সমাধান কোথায়, বিতর্ক কোথাও অব্দি যায় সেটাই দেখার ছিল। আর সে জায়গায় দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু এবার চিঠিতে কার্যত উল্লেখ করেছেন যে শুধুমাত্র তারা বলেছেন যে চিঠিতে যদি চায় তাহলে সেটা আদালতে যাক বা আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হোক, অর্থাৎ তারা চাইছেন তাদের জমি পুনরুদ্ধার করতে এবং জমি পুনরুদ্ধার করার ক্ষেত্রে যদি আদালত হয় তো আদালত, না হলে যদি আলোচনা হয় আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করার জন্য। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো অমর্ত্য সেন আগেই জানিয়েছেন যে তিনি আলোচনার চক্রে যাচ্ছেন না, কারণ তিনি দাবি করছেন যে যার পুরো সম্পত্তিটি তার এবং পাশাপাশি যে পর্চা দেখা যাচ্ছে তার বাড়ির যে পর্চা সামনে এসছে প্রশাসনও যেটা তত্ত্বাবধান করে জানতে পেরেছে যে এই পুরোটাই কিন্তু অমর্ত্য সেনের বাবার নামে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই বিতর্কের কিছুতেই একটা অবসান ঘটানো সম্ভব, আর সে জায়গায় দাঁড়িয়ে এই অবসান আগামী দিনে কিভাবে ঘটে অর্থাৎ একেবারে আলোচনার মাধ্যমে এই সমাধান ঘটে কি ঘটে না আদালত অব্দি এই বিষয়টি গড়ায় সেটাই কিন্তু এখন সবথেকে বড় দেখার বিষয়। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা যে নিজের জায়গায় একেবারে অনড়, তারা কিন্তু প্রেস রিলিজ জারি করে সেটা কিন্তু আজকে প্রায় স্পষ্ট করে দিয়েছেন এবং তারা এটাও বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বভারতী কর্তৃপক্ষ আগের দিনকে অমর্ত্য সেনকে যেমনটা চিঠি লিখে জানিয়েছিলেন যদি জমি ফেরত না হয় তাহলে তারা আইনতভাবে ব্যবস্থা নেবেন, আর সে জায়গায় দাঁড়িয়ে সে আইনত ব্যবস্থার রাস্তা যেমনি তারা খোলা রাখছেন তেমনি পাশাপাশি বিশ্বভারতী বোঝাতে চাইছে প্রেস রিলিজ জারি করে যে বিশ্বভারতী তাদের জায়গায় অনড় এবং তারা এখনও দাবি করছেন যে ওই 1.25 একর জমি অমর্ত্য সেনের বাকিটা দখল করে রয়েছে যেটা বিশ্বভারতী সম্পত্তি। আর সে জায়গায় দাঁড়িয়ে এই গোটা ঘটনাটা তুমি জানো যে চর্চায় এসেছে, যেভাবে বিতর্ক শুরু হয়েছে, বিশ্ববর্তী কর্তৃপক্ষকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তিনি বিতর্কিত মন্তব্য করেছেন সেই নিয়েও নানান জল ঘোলা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একদিকে নোবেলজয়ী অমর্ত্য সেন, অন্যদিকে বিশ্ববর্তী কর্তৃপক্ষ এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, এই যে দুই বিষয় দুটি পাঠ, সেই পাঠের মধ্যেই কিন্তু সমস্যাটি এবং এই সমস্যার ক্ষেত্রে শান্তিনিকেতনের মানুষ, রবীন্দ্র প্রিয় মানুষ তারা সকলেই চাইছেন সমাধান যত দ্রুত এই সমস্যার সমাধান ঘটুক। সে জায়গায় দাঁড়িয়ে বিশ্বভারতীর আজকের এই প্রেস রিলিজ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি বলা যেতে পারে বিশ্বভারতী আজকে এই প্রেস রিলিজ করে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের সম্পত্তি কিভাবে দখলদারি হয়েছে এবং সেই দখলদারির ক্ষেত্রে তারা উদ্ধার করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে ইতিমধ্যে তারা 15 একর মতন জমি দখলমুক্ত করতে পেরেছেন, এখনও প্রচুর জমি তারা দখলমুক্ত করতে পারেননি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো আজকের এই প্রেস রিলিজটা এই কারণেই গুরুত্বপূর্ণ ছিল যে মূলত যেটা বলা যেতে পারে বিশ্বভারতী তাদের দিক থেকে একটা ক্লিয়ারিফিকেশন দেওয়ার চেষ্টা করছে বা স্পষ্টতা দেওয়ার চেষ্টা করছেন যে তাদের এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো উদ্দেশ্য প্রণীত নয়, বিশ্বভারতীর যে সম্পত্তি দখল হয়ে যাচ্ছে বা যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্ত বলে অনেকটা বিশ্বভারতী কর্তৃপক্ষ আজকে প্রেস রিলিজ দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করেছে।